একদমও নির্বাচনকে বন্ধুত্ব দেওয়ার জন্য একলাশে বসবেন আপনাদের তালিকা সবার আগে যে প্রশাসনের কাছে যাবার কথা তাদের কাছে চলে গেছে কেউ ঠেকাতে পারবে না এই শাসন থেকে কেউ ঠেকাতে পারবে না তেহাত্তরের একদমও নির্বাচন যেভাবে শেখ মুজিবের রক্ষা কবজ হয় নাই ২০২৪ নির্বাচন তৃতীয় পাকসাল তৃতীয় পাকসালের রক্ষা কবজ হবে না হবে না হবে না বাংলাদেশে কি অস্ত্র আমেরিকার প্রশাসন ব্যবহার করবে আমাদের এই এক দলীয় নির্বাচনের সাথে যারা জড়িত আছে নির্বাচন কমিশনের দায়িত্ব যারা পালন করবেন শুধু কমিশনার না প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপ্রিম কোর্টের জাজরা পর্যন্ত সবাই এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন নির্বাচন কমিশনে যে সকল টিসিএসপিরা আজকে আনন্দ আত্মহারা হয়ে একদলীয় বাক্সলের নির্বাচনের এই যাত্রাপালা আয়োজনের প্রযোজনা করে বেড়াচ্ছেন তাদেরকে হুঁশিয়ার করছি শুধুমাত্র অন্যের অবস্থা দেখে শিক্ষা নেন দক্ষিণ আমেরিকায় কি হয়েছে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে একদলীয় নির্বাচনের পরে কি হয়েছে সেই একই ৩৫৩ ধরার স্যাংশন বাংলাদেশে আপনাদের উপর আসবে এটা মনে রাখতে হবে আমেরিকান প্রশাসন এই স্যাংশনের জন্য দক্ষিণ আমেরিকার শত্রু ১৪ জনের নাম ঘোষণা করেছে কিন্তু এর সাথে আরো শত শত লোকরাও এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে যাদের নাম তারা প্রকাশ করে নাই শুধুমাত্র প্রশাসনকে জানিয়ে দিয়েছে অত বিশেষরা যদি মনে করে থাকেন স্যাংশন খেলে আলবার খাবে স্যাংশন খেলে শেখ হাসিনা খাবে স্যাংশন খেলে আব্দুল কাদের খাবে প্রকাশ স্বর্গে বাস করছেন আমরা নিজেরা ব্যক্তিগতভাবে জানি গত ৪ মাসে সুপ্রিম কোর্টের ন্যূনতম ১১ জন বিচারপতির ভিসা বাতিল হয়েছে আমাদের ব্যক্তিগত তথ্য দিয়ে আমরা জানি বাংলাদেশের সরকারি প্রশাসনের স্কলারশিপ নিয়ে যারা ইউরোপ আমেরিকায় পড়তে যেত সেই সকল আমরারা টিসিএসপি প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনেকের ভিসা হয় নাই আমেরিকা এবং ইউরোপে যাওয়ার জন্য স্কলারশিপ থাকার কারণে এইগুলো বাস্তবে হচ্ছে এবং এটা আরো বেগবান হবে যদি আপনারা এই একদলীয় নির্বাচনের নাটক যাত্রাপালা কন্টিনিউ করেন দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ান গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ান সমাজের সাধারণ মানুষের খেতে খাওয়া জনগণের বিরুদ্ধে দাঁড়ান ১২ কোটি ভোটারের সত্যের বিরুদ্ধে দাঁড়ান আমার গরিব কৃষক মেহনতি রিক্সাওয়ালা মানুষের বিরুদ্ধে দাঁড়ান দেশের কোটি কোটি গরিব দুঃস্থ লোক যারা দুর্বেলা পেট পড়ে খেতে পায় না তাদের বিরুদ্ধে যদি দাঁড়ান নিষেধাজ্ঞার কবল থেকে আপনারা কেউ বাঁচবেন না শেখ হাসিনা শুধু না ওবায়দুল কাদের শুধু না আওয়ামী কমিশন শুধু না দেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন সেই সকল চাষরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে প্রশাসনিক কাজারে নির্বাচনের দায়িত্ব পালন করবেন সেই সকল সুপ্রিম কোর্টের চাষরা এই একদলীয় নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য একলাশে বসবেন আপনাদের তালিকা সবার আগে যে প্রশাসনের কাছে যাবার কথা তাদের কাছে চলে গেছে কেউ ঠেকাতে পারে না